जप ও ध्यान साधना स्वामी হরিময়ানন্দ মহারাজের বই থেকে পাঠ। যোগ নিদ্রা। গীতাতে বলা হয়েছে যিনি অধিক নিদ্রা যান বা একেবারে নিদ্রিত হন না তিনি যোগী হতে পারেন না। অধ্যাত্ম সাধকের মোটামুটি 5-6 ঘন্টা ঘুম যথেষ্ট। শরীরে ঘুমের প্রয়োজন স্নায়বিক ও মানসিক চাপ কমাবার জন্য ও শরীরের রোগ নিরাময় শক্তির দ্বারা শক্তি শরীরকে প্রশান্ত করে তোলা। তাই সময়ের উপর নিদ্রার গুরুত্ব নির্ভর করে না, করে গভীরতার উপর। রাতে ঘুমের সময়ও জপ ধ্যানের প্রভাব মনের উপর পড়ে, অর্থাৎ মন যেন স্বয়ংক্রিয়ভাবে জপ করতে থাকে। এইভাবে নিদ্রা মনে সাত্ত্বিক ভাব নিয়ে আসে। কম সময় নিদ্রা গেলেও শরীরে নিদ্রার প্রয়োজন আর থাকে না, বেশ তরতাজা থাকে। সাধকরা তাই জোর দেন রাতে ঘুমোতে যাওয়ার আগের সময় ও ঘুম থেকে জেগে ওঠার অব্যবহিত পরে। রাতে ঘুমোতে যাওয়ার আগে মনকে কখনো নেতিবাচক চিন্তা বা জাগতিক চিন্তার দ্বারা আচ্ছন্ন করতে নেই, কারণ নিদ্রার মধ্যেও ওই ভাবের প্রভাব পড়বে। তাই সাধকরা বলে থাকেন নিদ্রার পূর্বে মনকে ঈশ্বরের চিন্তায় মগ্ন করতে, যার ফলে নিদ্রার সময়টিও সাধনায় পর্যবসিত হয়। ঘুমানোর সময় আমরা যেন পরমেশ্বরের সঙ্গে মিলিত হতে চলেছি। এইভাবে অভ্যস্ত হলে ঘুমের মধ্যেও অবচেতন মনে জপ চলতে থাকে, তখনই নিদ্রা হয়ে যায় যোগ নিদ্রা। ভোরে ঘুম ভাঙলেই সেই ভাবটি মনে উদিত হবে যে ভাব নিয়ে ঘুমিয়েছিলাম। সকালে ঈশ্বর স্মরণ মননের উপযুক্ত সময়। প্রথম প্রথম মনে এই স্মরণ মননের ভাব নিয়ে আসবার জন্য অনেকে ঘুমোতে যাওয়ার আগে কোনো দেবদেবীর ছবির দিকে ভালোভাবে দেখে তারপর আলো বন্ধ করে দেন। আবার জেগে উঠে প্রথম দেবদেবীর ছবি দর্শন করে তারপর অন্য কিছু দেখেন। এটি খুবই ভালো অভ্যাস। অনেকে, বিশেষ করে একটু বয়স্ক মানুষ যাদের রাতে ঘুম ভেঙে যায় আর কিছুতেই ঘুম আসতে চায় না, জপকে সাধক ওই সময় কোনো কিছু না করে বসে জপ করতে থাকেন। ঘুম এলেও আর না ঘুমিয়ে জপ করতে থাকলে কিছুদিনের মধ্যে অনিদ্রা রোগ ভালো হয়ে যায়। স্বামী শিবানন্দ বলেছেন, মনকে স্থির করিবার একমাত্র প্রধান ও সহজ উপায় এই, শ্রী শ্রী ঠাকুরের শ্রীমূর্তির সম্মুখে বসিয়া তাহার দিকে দৃষ্টি রাখিয়া তাহার নাম জপ করা। এবং এই মনে দৃঢ় বিশ্বাস রাখা চাই যে ঠাকুর তোমার দিকে দেখিতেছেন ও তুমি যে তাহার নাম জপ করিতেছ তাহা শুনিতেছেন এবং তোমায় কৃপা করিবার জন্য বসিয়া আছেন। এইরূপ করিলেই তোমার মন স্থির হইবে, প্রভুতে বিশ্বাস দৃঢ় হইবে এবং শান্তি পাইবে। জয় গুরু মহারাজ।